জীবনে কিছু পাইতে হলে আপনাকে অবশ্যই কিছু দুঃখ কষ্ট স্বীকার করে নিতে হবে। জীবনে যদি দুঃখ কষ্ট যদি স্বীকার করতে যদি না পারেন তাহলে জীবনে কিছুই পাবেন না। অতীতে যতজনে ভালো কিছু পেয়েছে তার জন্য কিন্তু তার অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে। আজকে আমি আপনাদের সাথে আমার একটা গল্প শেয়ার করতেছি, যে গল্পটা আপনার জীবনের সাথে হয়তো মিলে যেতে পারে, হয়তো আপনার আশেপাশে কারো জীবনের সাথে মিলে যেতে পারে। এই গল্পটাই আপনার জীবনটাকে হয়তো পরিবর্তন করে দিবে, যে জীবনে একটু কষ্ট করলে আর অনেক কষ্ট করতে আর হয় না, সামান্য একটু কষ্ট করলে জীবনে অনেক সুখ পাওয়া যায়। অনেক বছর আগে এক বাচ্চার বয়স 7 কি 8 বছর বয়স হবে। ছেলেটা যখন খেলতে গিয়েছিল জঙ্গলের মধ্যে তখন তার পায়ের মধ্যে একটা কাঁটা ফুটেছে। কাঁটাটা যখন তার পায়ে ফুটেছিল তখন ছেলেটা বাড়িতে আসলো। আসার পর তার বাবা মাকে জানালো যে তার পায়ে দিয়ে একটা কাঁটা আটকে গেছে এবং সেখানে ব্যথা করতেছে অনেক। কিছু রক্ত প্রথম বাইর হলে পরবর্তীতে আর বাইর হচ্ছে না, যতবারে সে পা দিতেছে ততবারে ব্যথা লাগতেছে। তখন তার বাবা একটা ফার্মেসি থেকে তার জন্য কিছু ওষুধ নিয়ে আনলো পায়ের ব্যথার জন্য। দিন দিন ব্যথা আরও বেড়ে যাচ্ছে। ব্যথা বেড়ে যাওয়ার পর তখন ওই ছেলেটার বাবা ছেলেটাকে নিয়ে গেল ওর ফার্মেসি ডাক্তারের কাছে। যার পর ডাক্তার অবস্থা দেখে দেখলো যে ছেলেটা পাটা ফুলে গেছে, যে কাঁটাটা অবশ্যই ভিতরে আছে। তখন ও ফার্মেসির ওই ডাক্তার বলল যে আপনার ছেলের পায়ের ভিতরে এখনও কাঁটাটা আছে, কাঁটাটা বের করতে হবে। আর কাঁটাটা যতক্ষণ পর্যন্ত বের না করবে ততক্ষণ পর্যন্ত এ কোনো শান্তি পাবে না, বরঞ্চ আরও ক্ষতি হবে। প্রথমে তার ছেলেটার বাবা মা বলল যে ঠিক আছে তাই করে। তখন ডাক্তার অনেক চেষ্টা করে কাঁটাটা বের করতে গেল। এইদিকে ছেলেটা চিৎকার করতে লাগলো, আরও জোরে চিৎকার করতেছে। সব কিছু তো আর হঠাৎ করে সম্ভব নয়। ডাক্তার চেষ্টা করতেছে যে কোন জায়গায় সে কাঁটাটা আছে, কীভাবে কাঁটাটা বের করা যায়, অনেক চেষ্টা করতেছে। ছেলেটা আরও জোরে চিৎকার করতেছে। ছেলেটার মা ছেলেটার বাবা তখন বলতেছে ডাক্তার থাকা আপনার দ্বারা হবে না, আপনি পারবেন না, আপনি কিছু ব্যথার ওষুধ দিয়ে দেন যে আমার ছেলেটা এমনি ভালো হয়ে যাবে। ডাক্তার বলতেছে এভাবে কখনো ভালো হবে না, এই কাঁটাটা বের করতেই হবে। তারপর তার মা বাবা বলতেছে কয় না আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, আপনি আর কিছু কষ্ট দেওয়ার দরকার নেই, আপনি কিছু ওষুধ লিখে দেন, কিছু ব্যথার ওষুধ দিয়ে দেন যাতে করে আমার ছেলেটা সুস্থ হয়ে যায়। ডাক্তার বারবার বলতেছে যে এইভাবে আপনার ছেলে সুস্থ হবে না। বাধ্য হয়ে তখন ফার্মেসি ডাক্তার কিছু ট্যাবলেট লিখে দিল। দেওয়ার পরে দিয়ে বাড়িতে গেল, ব্যথাটা কিছু যখন ট্যাবলেট খায় তখন একটু ভালো লাগে। এইভাবে যাইতেছে কিন্তু ফুলে কমতেছে না, দিন দিন আরও ফুলতেছে পাটা। এইভাবে কয়েকদিন যাওয়ার পর যখন প্রায় মাসের কাছাকাছি হয়ে গেল তখন পাটার এমন অবস্থা হয়ে গেল, এখন আগে তো ছেলেটা কোনো মতে পা দিয়ে হাঁটতে পারতো, এখন তো তার হাঁটাই বন্ধ হয়ে গেছিল। পরবর্তীতে আবার ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বললো যে আমার হাতে এখন করার মতো কিছু নেই, আগে যদি এখান থেকে কাঁটাটা বের করে নেওয়া যেত তাহলে এত কষ্ট হইতো না, আরও আগে সে সুস্থ হয়ে যেত। কিন্তু আপনারা বেশি আদরের কারণে আজকে এই অবস্থা। ছেলেটা কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে, সে তো চিৎকার করবেই, তারপর আমাকেই কাজটা করতে হবে। ছোটো বাচ্চা অজ্ঞান করা সম্ভব নয়, বা অজ্ঞান করার মতন আমার কাছে সে শক্তি সে ক্ষমতা আমার কাছে নেই, আমার পক্ষে সম্ভব নয়। তাড়াতাড়ি করে এক বড় ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার দেখলো, অনেক টেস্ট করলো, অনেক কিছু করলো। করার পর ডাক্তার ভালো করে দেখলো যে এই মুহূর্তে ওখান থেকে কাঁটাটা বের করতে হবে। কিন্তু ঠিক আগের মতো কাঁটাটা বের করতে তখন যায় ছেলেটা চিৎকার করে। এখন এমন অবস্থা হয়ে গেছে পাটা পায়ের মধ্যে স্পর্শ করার সাথে সাথে সে চিৎকার করে উঠতেছে। এখন বাচ্চার মা বাবা আগের মতোই আবার বলতেছে থাক আপনি ওষুধ লিখে দেন। ডাক্তার বলতেছে যে আপনারা একই ভুলের কারণে আজকে আপনার ছেলের এই অবস্থা, জানি না পাটা রাখা যায় কি না সন্দেহ আছে। তখন বাচ্চার মা বাবা একটু ভয় পেয়ে গেল যে পায়ের কী সমস্যা। ডাক্তার বলতেছে আপনার ছেলের পায়ের এখন বর্তমান যে অবস্থা হইয়েছে, যে ভিতরে অনেক পুজ হইয়েছে, পুজের কারণে এখন বর্তমানে কী বলা যাচ্ছে না, এখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর বোঝা যাবে যে আপনার ছেলের বর্তমান পায়ের অবস্থা কীরকম। পরবর্তীতে ডাক্তার অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে পায়ের ওই অংশটা এত খারাপ হয়ে গেছে, যেখানে পুজ যখন অনেক দুর্গন্ধ বেরিয়ে যাচ্ছে, যে এই মুহূর্তে পায়ের অবস্থা এরকম হয়ে গেছে যে পাটা এখন বর্তমানে কাটা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তার কারণ হলো পায়ের মাংস যেগুলো আছে পায়ের তলা সবগুলো একেবারে খারাপ হয়ে গেছে, এই মুহূর্তে বিকল্প কোনো রাস্তা নাই। তখন ডাক্তার ওই ছেলের মাকে এবং ছেলের বাবাকে জানালো যে আপনার সন্তানের পাটা কাটতে হবে, তার কারণে পাটা অনেকটা নষ্ট হয়ে গেছে,
আর ওষুধে শুধুমাত্র ব্যথা কিছু কমেছে, কিন্তু সেখানে ও যে পুঁজগুলো জমা হয়ে গেছে সেই পুঁজের কারণে, সে কাঁটাটার কারণে, সে বিষাক্ত কাঁটার কারণে আপনার ছেলের অবস্থা আরও খারাপ। এখন বর্তমানে আপনার ছেলের এখন জ্বর, আগে আপনার ছেলেটা একটু সুস্থ হোক, জ্বর থামুক, এরপরে আমরা অপারেশনের চিন্তাভাবনা করব। এদিকে ছেলেটার অনেক বেশি জ্বর হইতেছে, ডাক্তার চেষ্টা করতেছে যে জ্বর কমানোর জন্য, কিন্তু সমস্যা হলো যে ওর পায়ের ব্যথার কারণে তার জ্বর আরও বাড়তেছে, জ্বর আরও বাড়তেছে। ডাক্তার তো আশ্চর্য হয়ে গেল কীভাবে জ্বর থামানো যায়। পরবর্তীতে ডাক্তার ওষুধের মাধ্যমে, স্যালাইনের মাধ্যমে, তার পসাপুসিটার মাধ্যমে তার জ্বরটা অনেকটা থামালো, কিন্তু সমস্যা হলো জ্বরটা থামালে কোনো লাভ হলো না, পায়ের অবস্থা কিন্তু কারো খারাপ হচ্ছে। এখন ডাক্তার আগে না পারতেছে জ্বর ভালো করতে, জ্বর যাইতেছে, জ্বর আসতেছে, আর এদিকে পা কিন্তু ফুলে যাচ্ছে, পায়ের ব্যথা আরও বেড়ে যাচ্ছে। আগে ছিল পায়ের তলায় ব্যথা, এরপর আস্তে 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 এখন হাঁটু পর্যন্ত ব্যথা শুরু হয়ে গেল। এখন ছেলেটার অবস্থা এরকম হয়ে গেল যে পায়ের ব্যথা, পায়ের অসুস্থতার কারণ তার এখন অনেক জ্বর হয়ে গেছে, এখন ছেলেটা একেবারে অসুস্থ, যেটা আর বলার মতো নয়। পরবর্তীতে ডাক্তার চেষ্টা করতেছে যে ছেলেটাকে আগে জ্বর থেকে রক্ষা করা যাক, এরপর পা দেখা যাবে। আর এদিকে পা দেখতে গেলে এদিকে জ্বরের কোনো চিকিৎসা করা যাচ্ছে না, ডাক্তার পড়ে গেলে অনেক বিপদে। পরবর্তীতে ডাক্তার তাকে বড় হাসপাতালে ঢাকায় ট্রান্সফার করলো, বড় মেডিকেল কলেজে। সেখানে নেওয়ার পর ডাক্তার যে অবস্থা দেখলো যে এই মুহূর্তে কোনোটাই করা সম্ভব নয়, পরবর্তীতে ছেলেটা মারা গেল। তখন ছেলেটার মা বাবা আগের সর্বপ্রথম ওই ফার্মেসি ডাক্তারকে দোষারোপ করলো যে তার ভুলের কারণে আজকে তার সন্তানটা মারা গেছে। পরবর্তীতে এটা নিয়ে গ্রামে সালিশি হয়, এরপর অনেক বিজ্ঞ লোক সেখানে উপস্থিত থাকে, সব কথাগুলো শোনা হয়। তখন বলা হয়েছিল যে ডাক্তারে ভুল ছিল, এখানে ডাক্তারে ভুল চিকিৎসার কারণে তার ছেলেটা মারা গেছে। আসলে ডাক্তারে কোনো ভুল চিকিৎসা ছিল না, তারা বেশি আদর করেছিল যে ডাক্তার যখন চেষ্টা করলো যে ওখান থেকে কাঁটাটা বের করার জন্য, কিন্তু কাঁটাটা বের করার যত রকম চেষ্টা করেছে ডাক্তার, কোনো লাভ হয় নাই। ডাক্তার চেষ্টা করছে, ছেলে চিৎকার করতেছে, ছেলে কান্নাকাটি করতেছে, তার মা বাবা অতি আদরের কারণে তারা কাঁটাটা বের করতে দেয় নাই, আর কাঁটাটা বের করতে না দেওয়ার কারণেই তার পায়ের এই অবস্থা হয়ে গেল। পরবর্তীতে এমন একটা পর্যায়ে চলে আসলো যে তার পুরো শরীরে রক্ত পর্যন্ত বিষাক্ত হয়ে গেছে, যে তার শরীর সে পায়ের সে বিষাক্ত কাঁটার সে বিষগুলো সেখানে পুজ হয়ে তারপর ইনফেকশন হতে হতে এমন একটা পর্যায়ে আসছে যে পরবর্তীতে তার পা দিয়ে দুর্গন্ধ পর্যন্ত বেরিয়ে আসছে। পরবর্তীতে এক মাস পর ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যে এই ধরনের ঘটনা আমাদের জীবনে অনেকবার ঘটেছে, এই ধরনের ঘটনা আমাদের জীবনে ঘটতেছে। আমাদের আশেপাশে আমাদের সন্তান, আমাদের ছোট ভাই, তাদেরকে আমরা আদর করে তাদেরকে স্কুলে যাইতে দিই না, তাদেরকে ভালো কোনো কাজ শিখাইতে যাই না, তারা যে তাদের কষ্ট হবে, তাদের কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না, যেমনি করে ওই ছেলেটার কষ্ট তার মা বাবা সহ্য করতে পারে নাই। কিন্তু আপনি কি জানেন, যদি তার মা বাবা যদি একটু শক্ত হয়ে যদি কাঁটাটা ওই দিন বের করে নিত, হয়তো ওই ছেলেটা সুস্থ হয়ে যেত, অতি অল্প বয়সে মারা যেত না। জীবনে কিছু পাইতে হলে অবশ্যই কষ্ট করতে হবে, আপনি যদি জীবনে কষ্ট না করেন আপনি জীবনে কিছুই পাবেন না। সবার বেলায় সেটা ভিক্ষুক হতে পারে আর বড় কোটিপতি হতে পারে, সবাই কিন্তু কষ্ট করে। আপনি যদি কষ্ট করেন তাহলে কিন্তু আপনি জীবনে একদিন একদিন মিষ্টি খেতে পারবেন। আপনাকে কিছু পাইতে হলে কিছু দিতে হবে, আপনি কষ্ট করবেন আপনি কিছু না কিছু পাবেন। তাই আমি আপনাদেরকে বলতেছি, জীবনে যদি কিছু ভালো কিছু পেতে চান তাহলে আপনাকে অবশ্যই কষ্ট সহ্য করতে হবে, গরম সহ্য করতে হবে, ঠান্ডা সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে, উপোস থাকতে হবে, আপনাকে অনেক লাঞ্ছনা স্বীকার করতে হবে, অনেকজনে অনেক গালমন্দ সহ্য করতে হবে জীবনে যদি সফলতা অর্জন করতে চান। জীবনের সফলতা অর্জনের রাস্তাটা একেবারে সহজ সাধ্য নয়, সেটা অনেক কঠিন একটা রাস্তা। আপনি যদি কিছু পেতে চান, আপনি যদি ভালো কিছু করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। আপনি জীবনে কষ্ট করবেন জীবনে অনেক কিছু করতে পারবেন, আপনি যদি জীবনে কষ্ট না করেন তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। যার জীবনে যে যত বেশি কষ্ট করেছে সেই জীবনে তত বেশি সফলতা অর্জন করতে পেরেছে। তাই বলে গাধার মতো যে শুধু পরিশ্রম করবেন তা নয়, আপনাকে স্মার্টভাবে পরিশ্রম করতে হবে, জীবনে কিছু করতে পারবেন। জীবনে যখন সফলতা অর্জন করতে যাবেন তখন সেখানে অনেক বাধা সৃষ্টি হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, বাধা দূর করার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে, আপনাকে অনেক ঘাম ফেলতে হবে, আপনাকে সান্ত্বনা দিতে হবে নিজেকে নিজে, আমি একদিন সফলতা অর্জন করে তারপর আমি জীবনে কিছু করে দেখাবো, নিজেকে এই কথাটা বলবেন আর কষ্ট সহ্য করে যাবেন, চালিয়ে যাবেন আপনার সফলতার পথে। দেখবেন একদিন একদিন সফলতা আপনার কাছে এসে ধরা দিয়েছে। আমাদের মধ্যে অনেকেই আমরা আদর করে ছোটো ভাই, নিজের সন্তানকে আমরা স্কুলে দিই না, কারণ তার কষ্ট হবে, আজকে গরম কালকে ঠান্ডা, অমুক দিন বৃষ্টি, আজকে এ সময়
সমস্যা, আমরা তাদেরকে স্কুলে যাইতে দিই না, তারা ঘুমাইতে চাইলে তাদেরকে ঘুম যাইতে দিই, আর তারা স্কুলে যাওয়ার সময় বিভিন্ন ধরনের অভিনয় করে, আমরা সেই অভিনয়কে বিশ্বাস করি যে তার এই মাথা ব্যথা, আজকে এই সমস্যা ওই সমস্যা, আমরা আদর করার কারণে তারা অনেক সময় মানুষ হতে পারে না। এইরকম অনেক পরিবারে দেখবেন যে সন্তানকে বেশি আদর করে তার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। সে সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষমতা রাখত, কিন্তু তাকে আদর যত্ন বেশি করার কারণে সে ডাক্তার ইঞ্জিনিয়ার তো কিছু হতে পারে নাই, বর্তমানে আজকে সে নিজের জন্য নিজে অভিশাপ হয়ে গেছে। সে দেশের জন্য অভিশাপ, নিজের মা বাবার জন্য অভিশাপ, নিজের জন্য তো নিজে আরও বড় অভিশাপ। তার কারণ হলো সে আজকে জীবনে কিছুই করতে পারতেছে না। তার সমবয়সী কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার, যে তারা অনেক টাকার মালিক অনেক জ্ঞানের অধিকারী, আর কিন্তু সে কিছুই হতে পারে নাই তার মা বাবার একটা ভুলের কারণে, আর সেটা হলো অতি আদর। অতি আদর কখনো করবেন না, জীবনে কষ্ট করতে হয়, জীবনে কষ্ট করা ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। এবার আপনি পৃথিবীর যেখানে দেশে থাকেন, প্রবাসে থাকেন, যে অবস্থায় থাকেন, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। জীবনে কিছু দিবেন কিছু পাবেন, কিছু পাইতে হলে কিছু দিতে হয়, এটা হলো জীবনের চিরন্তন সত্য সূত্র। আপনি জীবনে যদি কিছু পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই কথা খেয়াল রাখতে হবে, আপনাকে কিছু না কিছু দিতে হবে। সেটা হতে পারে অর্থ, সেটা হতে পারে পরিশ্রম, সে পরিশ্রম হতে পারে আপনার শারীরিক পরিশ্রম, হতে পারে আপনার মানসিক পরিশ্রম, আপনি চিন্তা পরিশ্রম, আপনাকে কিছু না কিছু দিতে হবে। কিছু পাইতে হলে কিছু অবশ্যই আপনাকে দিতে হবে, কিছু পাইতে হলে কিছু দিতে হবে, সেটা আপনাকে কিছু কষ্ট সহ্য করতে হবে। আপনাকে সফলতার পথে কতজন কত রকমে বাধা দিবে, সব বাধাকে আপনাকে অতিক্রম করতে হবে, সেটাও এক প্রকারের কষ্ট, সেই কষ্ট আপনাকে করতে হবে, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন। আপনার সফলতার পথে অনেকে গালমন্দ করবে, অনেকে হাসাহাসি করবে, সেটা আপনাকে সহ্য করতে হবে, সেটাও এক প্রকারের কষ্ট, জীবনে কিছু করতে পারবেন। জীবনে যদি কষ্ট না করেন জীবনে কিছু করতে পারবেন না, জীবনে যদি কষ্ট করেন একদিন একদিন কিছু না কিছু করে দেখাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সবাই জীবনে সফল হন। আল্লাহ হাফেজ।